প্রাগ চেক প্রজাতন্ত্রের রাজধানী, একটি সুন্দর শহর যা নির্বিঘ্নে ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের উজ্জ্বলতাকে মিশ্রিত করে। শত স্পাইয়ের শহর নামে পরিচিত প্রাগ একটি প্রাণবন্ত এবং প্রাচীন আবেশ প্রকাশ করে যা দর্শনার্থীদের একটি অতীত যুগে নিয়ে যায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব প্রাগের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, প্রাগ দুর্গ। এই সুন্দর স্থাপনাটি শহরের আকাশরেখাকে প্রাধান্য দেয়, যা চেক প্রজাতন্ত্রের একটি আইকনিক প্রতীক হিসাবে কাজ করে। এই বিশাল কমপ্লেক্সটি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের বৃহত্তম, বিশ্বের প্রাচীন দুর্গ হিসাবে স্বীকৃত হয়েছে, যা গোথিক, বারোক এবং রোমানেস্ক সহ অগণিত স্থাপত্য শৈলীকে অন্তর্ভুক্ত করে। জাঁকজমকপূর্ণ আঙিনায় ঘুরে বেড়ান সেন্ট ভিটাস ক্যাথেড্রাল দেখুন এবং এই ঐতিহাসিক মাস্টারপিস থেকে শহরের প্যারোনমিক দৃশ্য উপভোগ করুন। দুই, চার্লস ব্রিজ। এটি ওল্ড টাউন এবং লেসার টাউনকে সংযুক্ত করে এবং এটি একটি স্থাপত্যের বিষয় যা ভল্টাবা নদীকে ঘিরে বিস্তৃত। মূর্তির সাথে সারিবদ্ধ এবং প্রাগ দুর্গে সাজরুদ্ধকর দৃশ্যের জন্য পরিচিত এই সেতুটি পর্যটক এবং স্থানীয় উভয়ের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে থাকাকালীন নিশ্চিত করুন যে আপনি চার্লস ব্রিজ জুড়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের পদচারণার অংশ নিচ্ছেন, যা একটি জাদুকর অভিজ্ঞতা প্রদান করে, কারণ শহরের আলো নদী এবং আশেপাশের স্থাপত্যকে আলোকিত করে। তিন, ওল্ড টাউন স্কোয়ার। প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে পা রাখা যেন রূপকথার গল্পে প্রবেশ করার মতো। রঙিন বারোক বিল্ডিং দ্বারা বেষ্টিত এই ঐতিহাসিক স্কোয়ারটি জ্যোতির্বিজ্ঞানীদের ঘড়ি, যা প্রাগ অরলোজ নামে পরিচিত এবং ট্রেনের আগে স্ট্রাইকিং চার্জ অফ আওয়ার লেডি দ্বারা সজ্জিত। স্কোয়ারটি সারা বছর ধরে ক্রিয়াকলাপের একটি প্রাণবন্ত হাব, হোস্টিং বাজারসহ উৎসব এবং ইভেন্ট। চার, প্রাগ অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি। ওল্ড টাউন সিটি হলের দক্ষিণ দেয়ালের স্থপতি প্রাগ অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়িটি মধ্যযুগীয় প্রকৌশলীর বিস্ময়। পনেরো শতকে ফিরে আসা ঘড়িটি অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীর বিবরণ সহ সূর্য এবং চাঁদের অবস্থান প্রদর্শন করে। প্রতি ঘণ্টায় অনুষ্ঠান দেখার জন্য লোকেরা এখানে জড়ো হয়। এখানে বারো জন প্রেরিত দ্বারা উপস্থিতি দেখায়। পাঁচ, ভিসেহরাদ দুর্গ। ভল্তা নদীর উপেক্ষা করে একটি পাহাড়ের উপর অবস্থিত এই দুর্গটি কোলাহলপূর্ণ শহর থেকে একটি শান্ত পালানোর প্রস্তাব দেয়। ভিসেহরাদ দুর্গ এবং কবরস্থান ইতিহাসের ঠাসা এবং এলাকা ঘিরে পার্ক পাকের অত্যাশ্চর্য দৃশ্য প্রদান করে। সেন্ট পিটার্স এবং পলের চার্চ ও নিউ গোথিক স্থাপত্য সহ এই ঐতিহাসিক স্থানটি একটি বিশেষত্ব। ছয়, স্টাইব মঠ। স্টাইব মনাস্ট্রি বেহেমিয়ার প্রাচীনতম প্রিমনস্টেস্টিয়ান মঠ হওয়ার কারণে গৌরব ধারণ করে, যেটি ১১৪৩ সালে ওলোমুখের বিশপ জিন্দ রিজ জেডিকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্রুত শিক্ষা ও আধ্যাত্মিক ক্রিয়াকলাপের একটি প্রাণবন্ত কেন্দ্রে বিকশিত হয়। এটি সেই যুগে ইউরোপের অন্যতম ব্যয়বহুল রোমানেস্ক কাঠামো হিসাবে দাঁড়িয়ে আছে। আট, পেট্রিন হিল। প্যারোরমিক দৃশ্য এবং নির্মল পরিবেশের জন্য পেট্রিন হিল একটি আবশ্যক দেখার গন্তব্য। সবুজ বাগানের মধ্য দিয়ে পাহাড়ে আরোহণ করুন এবং পেট্রিন লুকআউট টাওয়ারে পৌঁছান, প্রায়শই পাগের মিনি আইফেল টাওয়ার নামে পরিচিত। আরোহণটি শহরের দৃশ্যের দর্শনীয় দৃশ্যের সাথে পুরস্কৃত। এটি একটি অবসর বিকেলের জন্য একটি আদর্শ স্থান করে তোলে। আট, লেলন ওয়াল। লেলন প্রাচীর একটি অস্বাভাবিক প্রাগ পর্যটক আকর্ষক। চার্লস ব্রিজের কাছে অবস্থিত এই অনন্য প্রাচীরটি জন লেলের দ্বারা অনুপ্রাণিত রঙিন গ্রাফিতি এবং গানে ভরা। উৎসর্গীকৃত ভক্তরা এখনও লেনের বার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে এই জায়গাটি যান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।